আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারহান আফরোজ সীমা, শিশু বিশেষজ্ঞ। সবাই অনেক বাবা মাই জানতে চান যে বা তার শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে তিনি কি করবেন বা কি করলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। এখন সেইটা যদি বলি, সব কিছুর আসলে পেছনের কথাটা না জানলে আমাদের বুঝতে কিছু অসুবিধা হবে। সেটা হচ্ছে শিশু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার কী কী কারণ আছে, সেই কারণগুলোকে যদি আমি প্রতিহত করতে পারি তাহলেই কিন্তু আসলে আমরা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারবো। তো প্রথমত একটা হচ্ছে প্রধান কারণ যেটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সেটা হচ্ছে অপুষ্টি। তো অপুষ্টিকে যদি আমি অ্যাড্রেস করি তাহলে প্রথম যেটা হবে যে বাচ্চার পুষ্টি, একদম জিরো ডে থেকে বাচ্চার পুষ্টি। বাচ্চার পুষ্টিটা কিন্তু এমন না যে আমি 4 বছর বয়সে অনেক খাইয়ে বাচ্চাকে মোটা তাজা করে ফেললাম, এটা কিন্তু একদম জিরো ডে থেকে শুরু হবে। জিরো ডে না, আরও পিছনের কথা যদি বলি সেটা কিন্তু ইন্ট্রাউটারিন লাইফে বা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু শিশুর পুষ্টিটা আমরা বুস্ট আপ করা শুরু করতে পারি। এবং সেটা যদি না হয়, একটা অপুষ্টি শিশু যদি জন্ম নেয় তারপরেই কিন্তু শিশুটির সেই কনসিকুয়েন্সে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে পুষ্টিটা একদম পেছনের কথা, মার পুষ্টি সাথে শিশুর পুষ্টিটা জড়িত। এরপর আসি জন্মের পরে। জন্মের পরে প্রথম যেটা শাল দুধ, যেটাকে আমরা বলে থাকি যে বাচ্চার জন্য প্রথম অ্যান্টিবায়োটিকের কাজ করে যে শাল দুধ, সেটা অবশ্যই ম্যান্ডেটরি বাচ্চার জন্য। শাল দুধ যদি একটা বাচ্চাকে খাওয়ানো হয়, সে বাচ্চাটি কিন্তু প্রথম যে অ্যান্টিবায়োটিক তার শরীরে ঢোকার কথা সেটা কিন্তু ন্যাচারালি ঢুকে গেল। এরপরে 6 মাস পর্যন্ত একটা বাচ্চা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, যে ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে ওষুধ ছাড়া আর কোনো কিছুই দেওয়া হয় না, শুধুমাত্র বুকের দুধ, যদি কখনো ওষুধের প্রয়োজন হয়, বাচ্চাটি অসুস্থ হয়, সেক্ষেত্রে ওষুধ দেওয়ার দরকার হতে পারে, এছাড়া কিন্তু 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয় না। এই 6 মাস পর্যন্ত যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড কোনো বাচ্চাকে করানো যায় তাহলে কিন্তু সে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি অর্জন করে ফেললো। এবং তারপরে আসি 6 মাসের পরবর্তী সময়টা, যে সময়টা আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাটির পুষ্টি এনশিওর করার জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং অন্যান্য যে সকল ভিটামিনস এবং মিনারেলস আছে এগুলো যদি পর্যাপ্ত দিয়ে একটা বাচ্চাকে পরিপূর্ণ করে পুষ্টিকর খাবার দিয়ে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভিত্তি বা পিলার যেটা সেটা অলমোস্ট মজবুত হয়ে গেল। তারপরে আসে দ্বিতীয়ত যেটা রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা একটা অন্যতম কারণ যে কারণে হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং বাচ্চার এই সাথে আরও অনেক ধরনের অসুস্থতা হতে পারে। তো রক্ত স্বল্পতাটা আমরা কীভাবে প্রতিহত করতে পারি? যেটা কমন আমাদের দেশে রক্ত স্বল্পতা সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা। তো সেটা পূরণ করার জন্য কিন্তু আমাদের সেই পুষ্টির দিকেই নজর দিতে হবে, যে আয়রন কন্টেইনিং যে ফুডগুলো আছে বেশি বেশি করে সেইগুলো বাচ্চাদেরকে যেন আমরা খাওয়াই। তো তার মধ্যে আমরা সহজেই জানি যে আয়রন কন্টেইনিং ফুডের মধ্যে সব ফুডের মধ্যেই কিছু প্রাণীজ উপাদান, প্রাণীজ সোর্স আছে যেগুলো আমরা প্রাণী থেকে পাই, যেমন মাংস, রেড মিট যেটা আমরা বলি, যে গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের মাংস, এটাতে পর্যাপ্ত আয়রন আছে, লিভারে পর্যাপ্ত আয়রন আছে। এবং এছাড়া যদি আমি চলে যাই আমার ভেজিটেবল সোর্সে বা শাকসবজিতে, তার মধ্যে হচ্ছে যে বিভিন্ন ধরনের শাক, তার মধ্যে পালং শাক, লাল শাক, কচু শাক যেটাতে অনেক বেশি মাত্রায় আয়রন থাকে, এবং এছাড়াও আপনার যে কোনো ধরনের সবজি যেগুলো কাটলে কালো হয়ে যায়, যেমন বেগুন, কাঁচা কলা, এই ধরনের সবজিতে কিন্তু আয়রন পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়া ফলের কথা যদি বলি তাহলে সেম কথা, যে ফলগুলো কাটলে কালো হয়ে যায়, যেমন আপেল একটা ফল যেটা কাটলে কিছুক্ষণ রেখে দিলে কালো হয়ে যায়, নাশপাতি রেখে কেটে রাখলে কালো হয়ে যায়, তার মানে হচ্ছে যে ফলগুলো কাটলে কালো হয়ে যাবে, পানিতে ভিজেলে কষ বের হবে, সেগুলো আয়রন সমৃদ্ধ খাবার। তাহলে দ্বিতীয়ত হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে বাচ্চাকে ডিওয়ার্মিং করতে হবে, দ্যাট মিন্স বাচ্চা যেন কৃমি না হতে পারে। বাচ্চাকে ডিওয়ার্মিং করাটা খুবই জরুরি, কারণ বাচ্চার যখন কৃমি হবে সেই কৃমি কিন্তু বাচ্চার পুষ্টিগুলো খেয়ে ফেলছে, তার মধ্যে ভাগ বসাচ্ছে, বাচ্চা কিন্তু অপুষ্টি হবে এবং আলটিমেট গোল হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন ডি, যেটা বাচ্চার রোগ প্রতিরোধে মানে একটা ভীষণ ভালো ভূমিকা রাখে, যেটা আমরা এই কোভিড পিরিয়ডে টের পেয়েছি, যে বাচ্চাদের আমরা এই কোভিড পিরিয়ডে দেখা গেছে যে বড়দের হোক বাচ্চাদের হোক আমরা যাদেরকেই করিয়েছি ভিটামিন ডি লেভেলটা ম্যাক্সিমামের কিন্তু কম এসেছে। তো ইনভেরিয়েবলি আমরা এখন ভিটামিন ডির প্রয়োগ করছি যেখানে আমরা সিমটম পাচ্ছি ক্লিনিক্যালি, এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার হতে হবে বাচ্চার বাবা মাকে যে ভিটামিন ডি যেন বাচ্চার, ভিটামিন ডিটা কিন্তু বাচ্চা বা আমরা যারা অ্যাডাল্ট আমরা সবাই কিন্তু আমাদের শৈলী তৈরি করতে পারি, সেজন্য যেটা দরকার সেটা হচ্ছে সান এক্সপোজার প্রপারলি। এবং অনেকেই মনে করেন যে একটু হাঁটলাম কাপড় চুপড় পরে রোদের মধ্যে আমার ভিটামিন ডি তৈরি হয়ে গেল, ব্যাপারটি কিন্তু সেরকম না মোটেও। অ্যাটলিস্ট বাচ্চাকে প্রতিদিন 40 মিনিট থেকে 45 মিনিট বা তার বেশি পারলে আর একটু ভালো 1 ঘন্টা, এটা গায়ের কালার বা কমপ্লেক্সনের উপরেও ডিপেন্ড করে, বাচ্চার গায়ের কালার যদি একটু ডার্ক হয় তাহলে তাকে একটু বেশি সান এক্সপোজারে
রাখার দরকার হবে, কারণ তার ক্ষেত্রে ভিটামিন ডি তৈরি করতে একটু সময় বেশি লাগে। আবার বাচ্চা যদি ফেয়ার কমপ্লেক্সনের হয় তাহলে হয়তো তার হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে আধা ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যেই হয়তো তার ভিটামিন ডি তৈরি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা অনেক বেশি জরুরি যে না বাচ্চাকে ভিটামিন ডির জন্য সান এক্সপোজার প্রপার দেওয়া এবং ভিটামিন ডির জন্য ক্যালসিয়ামজনিত খাবার পাশাপাশি দেওয়া, কারণ ক্যালসিয়াম যদি অ্যাপ্রোপ্রিয়েট না থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিটাও অ্যাবজর্ব হবে না। আমরা যে ডায়েটারি ভিটামিনটা খাচ্ছি, ডিটা খাচ্ছি, সেটা কিন্তু অ্যাবজর্পশন ভালো হয় না। তো সে কারণে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও কিন্তু অনেক বেশি জরুরি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিয়েও আসলে অনেক এর আগেও কথা বলেছি আমি, তারপর আমি একটু বলে দিই। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে আমরা মাংস জাতীয় খাবার, দুধ এবং দুধ জাতীয় খাবার, পাশাপাশি বিন জাতীয় খাবার, যেগুলোকে আমরা বলি সিম এবং বিভিন্ন ধরনের বিচিযুক্ত যেসব খাবার আছে সেই খাবার, ব্রোকোলিটা খুবই ভালো ক্যালসিয়ামের জন্য এবং নিঃসন্দেহে বাদাম একটা খুবই ভালো উপাদান ক্যালসিয়ামের। তো এই কতগুলো স্টেপ যদি আমরা পালন করতে পারি বা চেষ্টা করি আমার বাচ্চাদের ক্ষেত্রে একটু নজর দিই, তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব।